মোহলগঞ্জ উপজেলার সোনাসিংহী ইউনিয়নের 9 নং ওয়ার্ডের ধরদা গ্রামের এক কৃষক জনাব বাবুল শেখের আমরা এই স্থানীয় প্রতিনিধি অর্থাৎ জনাব আক্তারুজ্জামান বাবুল মেম্বার তার নেতৃত্বে আমরা এখানে বঙ্গবন্ধু যুব একাত্তর সংঘ যুবলীগ এবং শিশু লীগের সকল কর্মীরা আমরা সংগঠিত হয়ে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ। মহিলা মেম্বার রেশমা বেগম 9 নং ওয়ার্ডের সেক্রেটারি এই একটা গরিব কৃষক বাবুল তরানি সে এই মানে লেবার নিয়ে কাটতে পারে না, সেই জন্য আমাদের স্বেচ্ছাসেবক লীগের সবাই মিলে তার ধান কেটে ঘরে পৌঁছে দিয়ে আসতেছি। চিংড়াখালী ইউনিয়নের 9 নং ওয়ার্ডে এখানে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছেন।